বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চ টু ঢাকা। চলমান অসহযোগ আন্দোলনের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মঙ্গলবারের 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়েছে। সোমবার 5 আগস্ট এ কর্মসূচি পালন করা হবে। রোববার 4 আগস্ট
বিকেলে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে নতুন এ সিদ্ধান্তের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। পোস্টে তিনি লেখেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হল। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্রজনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। তিনি আরও লেখেন, আজ প্রায় অর্ধশতাধিক ছাত্রজনতাকে খুন করেছে খুনি হাসিনা। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্রজনতা রাজপথগুলোতে অবস্থান নিন, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে এ সমন্বয়ক লেখেন, চূড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে, যে যেভাবে পারেন ঢাকায় কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্রজনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে। এর আগে দুপুরে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। ইন্টারনেট বন্ধের বিষয়ে এ সমন্বয়ক বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়। যদি ঘোষণা করার কেউ নাও থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। ডেস্ক রিপোর্ট, আইভি জান্নাত, বিই নিউজ, ঢাকা।